বন্যায় দুর্গত অসহায় মানুষদের জন্য ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ওমান প্রবাসীদের মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান। বন্যাপ্লাবিত বিভিন্ন এলাকায় দাঁড়ে দাঁড়ে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন আশরাফ রহমান সহ সংগঠনটির নেতাকর্মীরা। ত্রাণ কার্যক্রমের সার্বিক তদারকি করছেন সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি। তিনি বলেন, চট্টগ্রাম সমিতি একটি মানবিক সংগঠন। বন্যা এবং যে কোনো মানবিক বিপর্যয়ে এই সংগঠন মানুষের পাশে এসে দাঁড়ায়। এবারও তার ব্যতিক্রম নয়। তিনি আগামীতেও সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।